ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কেউ তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই ভালোভাবে দেখবে প্রশ্নগুলোর মান হচ্ছে এক ওই দুই নম্বরের জন্য পার্ট নম্বর হচ্ছে দশ এর আগে আমি নটি পার্ট দিয়ে রেখেছি তোমরা ওই প্রশ্ন উত্তরগুলো দেখে নিবে আজকের প্রথম প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত ঘটায় আনসার হবে ভূমের জলবায়ু অঞ্চলে দুই নম্বর প্রশ্ন চার্ন মাটির রঙ কালো কেন আনসার হবে জৈব পদার্থের উপস্থিতির জন্য তিন নামের প্রশ্ন মূল উদ্যানে কোন ধরনের বসতি গড়ে উঠে অংশ হবে জলবিন্দু বসতি গড়ে উঠে চার নাম প্রশ্ন দুটি দ্বীপের সংযোগকারী দুটি দ্বীপের সংযোগকারী সামুদ্রিক বাদকে কী বলে আনসভ হবে টম্বল বলে পাঁচ নাম প্রশ্ন পলজির উপরে দণ্ডমান ক্ষয় বিশিষ্ট চোপ পাথরের স্তরকে স্তম্ভকে কী বলে আনসভাবে হামস বলে ছয় নাম প্রশ্ন একই প্রকার প্রকারশালা গঠিত অঞ্চলে কোন নদী বিন্যাস গড়ে উঠে আংশ হবে নদী বিন্যাস সাতনাম প্রশ্ন শুষ্ক বৃন্দবসতি কাকে বলে বন্যাপ্রবর অঞ্চলে কোনো উঁচু স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষিপ্ত বসতিকে শুষ্ক বৃন্দ বসতি বলে আট প্রশ্ন খরা সহিষ্ণু উদ্ভিদ কাকে বলে যেসব উদ্ভিদ দীর্ঘ সময় মাটিতে জলের অভাব থাকা সত্ত্বেও শুষ্ক পরিবেশে খরা সহ্য করতে পারে তাদের খরা সহিষ্ণু উদ্ভিদ বলে নয়নাম প্রশ্ন কোন ধরনের ভূগঠনযুক্ত অঞ্চলে আটযুক্ত দেখা যায় আনস্বাভাবিক ভঙ্গির গঠনযুক্ত ভূগঠনযুক্ত অঞ্চলে দশ নম্ব প্রশ্ন কারণ কিছু না পথে যুক্ত অঞ্চলে দ্রবণ ক্ষয়ের ফলে যে অসংখ্য অগভীর স্বরইকে দীর্ঘায়িত খাত সৃষ্টি হয় এবং যার শিশু দেশ তীক্ষ্ণ প্রকৃতি হয় তাকে ফ্রান্সে ল্যাপিস ও জার্মানিতে কারেন্ট বলে এমন প্রশ্ন ইনিশিয়াল বাজ নামকরণ করেন কি হবে বিজ্ঞানী পাসার বা প্রশ্ন আদি নতুন ভূমি অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা দেখা যায় হবে মলিশর বর্গের মৃত্তিকা তেরোন প্রশ্ন পূর্ব চীন সাগর উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিঝড় কিনা আনসার হবে টাইফুন চৌদ্দ নাম প্রশ্ন বঙ্গসরের শীর্ষ ঘূর্ণিঝড় কেনায় উচিত আনসার হবে সাইক্লন পনেরো প্রশ্ন আদর্শ মানুষ জমি অনুপাতকে কি বলে আনুষ্ঠাবিক কাম্যজনসংখ্যা সতন ডেভিসের মতে কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে জল চুয়ে যে সঞ্চয় ভূমিগুলি গঠিত হয় তাদের একত্রিতভাবে ডিপ্রীষ্ট জিও কাক সামুদ্রিক সমুদ্র উপকূলের দুর্বলশীল অবস্থানে কারণে একাধিক গ্রহণ করে উঠলে বা দারুণযুক্ত অঞ্চলে গুহার ছাদ ধসে গিয়ে যে দীর্ঘ সংকীর্ণ খাড়ির সৃষ্টি করে একে স্কটল্যান্ডের জিও বলে আঠান্ন প্রশ্ন ডুরি ক্রাস্ট কী আবহিকার ফলে ভূপৃষ্ঠে কিংবা উপপৃষ্ট অংশে লোহাক জমার বেঁধে যে কঠিন ভূত্যা গঠিত হয় তাকে ডুরি ক্রাস্ট বলে উনিশ নাম প্রশ্ন কে প্রথম ভারতকে পরিকল্পনা অঞ্চল বিভক্ত করেন কে এস রামচন্দ্রন উনিশশো একষট্টি সালে কুড়ি নামে প্রশ্ন আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্রের কোথায় রয়েছে আনসার হবে ম্যাক্সিকো ম্যাক্সিকো সিটিতে একুশ নম্ব প্রশ্ন কোন ধরনের জলবায়ুতে ল্যাটার মৃত্তিকার সৃষ্টির আনসার হবে ক্রান্তি উষ্ণ আর্দ্র জলবায়ুতে বাইশ নাম প্রশ্ন কোন মৃত্তিকায় শুনের পরিমাণ সর্বাধিক আনসার হবে রেঞ্জিয়ার মৃত্তিকায় তেইশ প্রশ্ন জিওস্ট্রফিক বায়ু কাকে বলে বায়ুচাপের ঢাল বল ও পরিবেশ বল পরস্পরের বিপরীত দিকে কাজ করে ফলে উভয়ের মধ্যে ভারসাম্য সৃষ্টি সম্প্রেস রেখার সমান্তরে উর্ধাকাশে অনুভূমিভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে জিওস্ট্রফিক বায়ু বলে চব্বিশ নম্বর প্রশ্ন টর কাকে বলে দারুণ সমৃদ্ধ জ্ঞান জাতীয় শিলা রাসায়নিক আবহাবিকা দ্বারা বেশি বিস্তৃত পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে শিলার সুগভীর পর্যন্ত গোলাকৃতি অবস্থায় যে ভূমি গড়ে ওঠে তাকে টর বলে পঁচিশ প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন প্যাডিম্যান্টকে মনুক্ষয়চক্র পরিণত পর্যায়ে পর্বতের পদি আদি শিলা গঠিত মৃদু ঢাল বিশিষ্ট ভূমিভাগকে প্যাডিম্যান বলে যদি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানি সাবস্ক্রাইব করবে এবং ধরনের ভিডিও প্রতি নোটিফিকেশন বিলটি অন করবে থ্যাংক ইউ